Hello everyone, assalamu alaikum. Come to my channel, este Zafin Ahmed. Alhamdulillah, mi balo ashi apnara sobai kemon achen. Title al thumbnail dekhe to apnara bujhe gechen ami bola lage. Din pore amar nana achhen Bangladeshe. Ajke ami onek khushi. Tai amar khushir mul to ti. আপনাদের সাথে শেয়ার করতে এসলাম। ওখন আমরা চিলেচেল উদ্দেশ্য যাত্রা শুরু করেছি। আম্মু আনতে আসু তো মামা, নাকি আনছে যাচ্ছি শিলেছে। অপেক্ষার সময় তো শেষ হয় না, আপনারা তো জানেন। আমিও নানার জন্য অপেক্ষা করছি যে কখন যে নানাকে দেখব। আমরা কখন যে ব্রিজের উপর যে যাবো। বিলিচির নাম হলো সেউলা বিলিচ। এই বিলিচির কাছে থেকে দেখছে অনেক সুন্দর। চাঁদ যেতে যেছে তার চোখে পড়ল সুতারা বাস। বাসটি দেখছে অনেক সুন্দর লেগেছিল। আলহামদুলিল্লাহ চিলেতে প্রবেশ করেছি। চিলেতে আমি আরো অনেক বার গিয়েছি, কিন্তু অত ভুল বেলা কখন তো আসিনি। বাস টার্মিনালে সোসাইটি দিয়ে আমরা যাচ্ছিলাম। আমি ভাবলাম একটু ভিডিও করে নেই আপনাদেরকে দেখাবো বলে। আমি ফার্স্ট টাইম দেখেছি বাস টার্মিনালটি। আমার নানার আসার সময় হয়ে গিয়েছে। আমরা যে কি খুশি নানাকে দেখতে পাবো। তাই মামাকে বললাম আমি একটু ড্রাইভ করে গাড়িটি। আমার পাশে মামা বসে আছে আর আমি ড্রাইভ করতেছি। গাড়িটি পার্কিং করে হঠাৎ চোখে পড়ল একটি আঙ্কেল হেন্না নিয়ে বসে গেছে। এখানে সাবিন হেন্না দেখি, এখানে তো কেনাই লাগবে হেন্না। আম্মু আমার এই হেন্না নিয়ে কিনে দিয়েছেন। এই হেন্নাটি পেয়ে মহা খুশি। হাতে দুইটি হেন্না আম্মু কিনে দিয়েছেন। আমি তো খুশি সে লাফালাফি করছি। আঙ্কেল গাড়িটি পার্কিং করেছেন লেলেচ্ছে শোনো। আঙ্কেলকে বললাম চলো স্টেশনের ভিতরটি দেখে আসি। নানা আসার পরের দিন গিয়েছিলাম শপিং করতে। অনেক কিছু নেওয়ার জন্য একটু শপে গিয়েছিলাম। সবটি হলো বিয়ানি বাজার। আঙ্কেলে ফোন দেখাচ্ছিলেন ফাঁকে দিয়ে, একটু ভিডিও করে নিয়েছিলাম। আঙ্কেলের শপে সব ধরনের ফোন আছে। আঙ্কেলের সবটি হলো বিয়ানি বাজার আর কলেজ লোড। অবশেষে আমি রেডমি ফোনটি চুজ করেছি। ব্যাকআপ আরও লাগিয়ে দিয়েছেন। একটা ছোটো মামা নিয়েছেন। এরপরে গিয়েছিলাম একটি কাপড়ের শপে, জাদুর জন্য একটি মেসকি কিনবো বলে। এই মেসকিটি আমার জাদুর জন্য আমি চুজ করেছি। আমার ছোটো ভাইয়ার নতুন বিয়ে হয়েছে, আপনারা তো জানেন। আমাদের সিলেটের নতুন বিয়া হলে এটা আমাদের ট্রেডিশন। নতুন বর আর কলেকে দাওয়াত খাইয়ে কাপড় দেওয়ার আগে আমরা সুস হয়ে আসলাম ভাইয়ার বাবির জন্য কাপড় কিনতে। আমাদের ভাইয়ার জন্য কাপড় চুজ করা হয়ে গিয়েছে। সুতো মামা জুতা কিনবে বলে একটি শপে যাচ্ছেন। একটার পর একটা সুতো মামা জুতার টায়েল দিয়ে দেখছেন। সব বড়দের জুতা আর মামা তাইল দিতেছেন। বলে গলি কিনবো বলে একটি দোকানে এসে ফেললাম। এই আর বাবি আমাদের বাসার শ্বশুরে আসছেন আজকে। আজকে লাইভ করে আমার পাশেই থাকবে। ফিদাস সালাম আলাইকুম।